পর যেগুলো তো আমাদের আনকনসিয়াস সেটা আমরা জিতে গেছি, আমাদের লোকজন সবটাই এবং তারা আনকনসিয়াস ডিক্লেয়ার হয়েও গেছে। সুপ্রিম কোর্টের অর্ডার আছে, ওদের কাছ থেকে লিভ নিতে হবে। কিন্তু আজকে তো ইলেকশন হয়েছে, মানে গত দুদিন আগে যে ইলেকশন হয়েছে, ইভেন গতকাল 700 ভোট হয়েছে, যেটা আগে কখনো হয়নি। যদি আপনাদের তর্কের খাতিরে আমি ধরেও নিই, আপনারা 50টা 60টা ভোট দেখিয়েছেন, তাতেও কিন্তু মনে রাখবেন রিপোর্টটাও কিন্তু হয়েছিল 673 ভোটে, তাতেও কিন্তু ম্যাক্সিমাম কিন্তু তৃণমূল কংগ্রেস জিতেছে, যেটা গতকালও রিপোর্ট হয়েছে। একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে যে যে ইলেকশনটা হয়েছে কন্টেস্ট হয়েছে, যেখানে সিপিএম, কংগ্রেস, বিজেপি, মাওবাদী একসাথে কন্টেস্ট করেছে, মানে একই অঙ্গে কত রূপ, যেটা পলিটিক্সে হয় না জেনারেলি। পলিটিক্স একটা ইডিওলজিক লড়াই, তা সত্ত্বেও কিন্তু 90% জিতে আজকে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে, এটার জন্য তার পেটে মানুষের। এবং আর একটা কথা আপনারা অনেকে বলেননি, কিছু রক্ত ঝরেছে, কিছু সন্ত্রাস হয়েছে, কিছু স্পোরাডিক ইনসিডেন্ট হয়েছে, আমরা কেউ চাইলে একটা ইনসিডেন্ট হোক, কিন্তু বাংলায় পঞ্চায়েতটা পলিটিক্যাল, অনেক জায়গায় পঞ্চায়েত পলিটিক্যাল নয়, এটা আমি তো করিনি, এটা বামপন্থী সময় থেকে হয়ে আসছে। ত্রিপুরাও দেখবেন পঞ্চায়েতটা পলিটিক্যাল, এবং এটা হয়ে আসছে লোকাল এনিমিটি কাজ করে, অনেক সময় একটা বাড়ি থেকে 4 জন কনটেস্ট করে, ফলে এই ঘটনাতেও যে 13 জন মারা গিয়েছিল তার মধ্যে 10 জনই কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী মারা হয়েছে, এবং সিপিএম বিজেপি একসাথে তাদের খুন করেছে, প্রত্যেককে এফআইআরও হয়েছে। দুই হচ্ছে যেটা অনেক কুৎসা, অনেক কবকুৎসা, অনেক অসম্মান করা হয়েছে আমাদের, এমনকি প্রধানমন্ত্রীও, যেটা আমরা আশা করিনি, একটা মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এমন কোনো কথা বলে না যেটা কনস্টিটিউশনালি সাজে না, আমাদের একটা সীমারেখা। এবং প্রধানমন্ত্রী আমাদের বিরুদ্ধে বলেছে, কিন্তু আমি তাও বলিনি, ভদ্রতা, বিজেপির পার্টির কথায় বিজেপি কি বলল ক্রসচেক না করে, তাদের তো জানা উচিত যে আমার 10 জন তৃণমূল কংগ্রেস কর্মীকে বিজেপি খুন করে। আপনাদের একটা জিনিস বুঝতে হবে, আমি এতদিন বলিনি, আজকে আপনারা যখন জানতে চাইছেন, বাংলা হচ্ছে ঝাড়খণ্ডের বর্ডার, ঝাড়খণ্ডে কোন রাজ্য ক্ষমতায় আছে, কোন পার্টি ক্ষমতায় আছে, বিজেপি। আমার বাঁকুড়া, পুরুলিয়া, মিদনাপুর, ঝাড়গ্রাম বাঁকুড়ার বর্ডার, আমার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর বাংলাদেশের বর্ডার, উত্তর দিনাজপুর এবং বিহারের বর্ডার আসানসোল, আমার বনগাঁ, বাগদা, গাইঘাটা, বসিরহাট থেকে শুরু করে এগুলো বাংলাদেশের বর্ডার। আপনারা কি লক্ষ্য করেননি সেদিন বাংলাদেশের লোককে কেন ঢুকিয়ে দেওয়া হয়েছিল, বাংলাদেশের লোককে কেন ঢুকিয়ে দেওয়া হয়েছিল পঞ্চায়েতের ইলেকশনের দিন, যার জন্য কিছুক্ষণ ভোট বন্ধ ছিল, কেন বিএসএফ সেদিনকে নেমেছিল উইদাউট আস্কিং দ্য স্টেট গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট লয়ার হাজার দ্য স্টেট সাবজেক্ট ইলেকশন কমিশন করছে, আমরা নিজেরা ইন্টারফেয়ার করিনি। অনেক জায়গায় প্রচুর কোটি কোটি টাকা, আপনারা তো দেখছেন হর্স ট্রেডিং যেভাবে চলছে আজকে পলিটিক্সে, আই কন্ডেম দিস, হর্স ট্রেডিং নো বডি সাপোর্ট, কোনো রাজনৈতিক দল ক্যাপিটালিস্ট হতে পারে, কোনো রাজনৈতিক দল দুঃখী গরিব দল হতে পারে, কিন্তু মনে রাখবেন গণতন্ত্রে কিন্তু সবাই সমান, একবার যদি হর্স ট্রেডিং পলিটিক্স ভারতবর্ষকে শেষ করে দেয় তাহলে কিন্তু মনে রাখবেন ভারতবর্ষের সর্বনাশ যেটা হবে সেটা হচ্ছে আমাদের গণতন্ত্রের সর্বনাশ, আমাদের সংবিধানের সঙ্গে সর্বনাশ, আমাদের সম্মানের সর্বনাশ এবং আমাদের সভ্যতার সর্বনাশ, যেটা আজকে ইদানিং চালু হয়েছে। বাংলায় পঞ্চায়েত ইলেকশনকে কেন্দ্র করে অনেক টাকা ধরা পড়েছে, বিভিন্ন জায়গা থেকে টাকা এসছে, কখনো আসাম থেকে টাকা এসছে, কখনো ঝাড়খণ্ড থেকে টাকা এসছে, কখনো আরও বিভিন্ন জায়গা থেকে টাকা এসছে, ধরা পড়েছে, কিছু কেস ধরা পড়েছে, কিছু কেস ধরা পড়েনি, যতটা ধরতে পেরেছে, কারণ আমরা তো এই কালচারে অভ্যস্ত নই, আমরা জানতেও পারি। ত্রিপুরা ইলেকশনে আমাদের চোখ খুলে গেছে, কারণ ত্রিপুরায় সিপিএম যেটা প্রতিবাদ করেনি, চেপে গেছিল, আমরা সেটা প্রতিবাদ করেছিলাম, তার সত্ত্বেও দেখুন এত কুৎসা, এত অপপ্রচার, আজকে বলতে আমার লজ্জা লাগে। আজকে যদি কোনো একটা বিজেপি কর্মী একটা কথা বলছে তো হোম মিনিস্ট্রি থেকে ফোন করে জানা হচ্ছে এই বিজেপি কর্মীটা কেন এটা বলছে, কারণ কেন গভর্নমেন্ট তো গভর্নমেন্ট,
গভর্নমেন্ট ক্যানট বি পার্টি ফর এ পার্টিকুলার পার্টি। গভর্নমেন্ট অলওয়েজ দ্য গভর্নমেন্টের ডেফিনেশন হচ্ছে গভর্নমেন্ট অফ দ্য পিপুল বাই দ্য পিপুল ফর দ্য পিপুল। এবং প্রতিদিন আমি আপনাদের এতদিন পরে মুখ খুলে বলছি, প্রতিদিন হোম মিনিস্ট্রি থেকে একটা বিজেপি কর্মী একটা চিঠি দিলে পর্যন্ত এনকোয়ারি করা হচ্ছে, কোয়ারি করা হচ্ছে বারবার। এটা বেশি বাড়াবাড়ি হচ্ছে নাকি? বিজেপির কর্মীরাও মনে রাখবেন আমার রাজ্যে যখন কাজ করে তাদের ভালোতে দেখাও আমার কাজ, মানে রাজনৈতিকভাবে তারা যাতে অপদস্থ না হয়। আজকে তো তৃণমূল কংগ্রেসের 10 জন কর্মী খুন হয়েছে, আমার 10 জন লিডার খুন হয়েছে, বিজেপির তো একজনও খুন হয়নি। আমাদের ছেলেমেয়েরা জীবন দিয়ে রক্ষা করেছে, আর মিথ্যে কথা বলে দিল ওরা নাকি নমিনেশন দিতে পারিস। 2013 সালে তারা নমিনেশন দিয়েছিল 11,000, এবারে নমিনেশন দিয়েছে 28,000 সিপিএমের সাহায্য নিয়ে। কেন এই মিথ্যে কথাগুলো বলবে? কেন এই কুৎসাগুলো বলবে? কেন মানুষকে মিথ্যে বার্তা দেবে? আর এত বড় ইলেকশন, একটা দুটো জায়গায় স্পোরাডিক ইনসিডেন্টও যদি হয়, আমরা প্রত্যেকটা অ্যাকশন নিয়েছি। এমনকি আপনারা দেখেছেন আড়াবুকে আমি অ্যারেস্ট করে সঙ্গে সঙ্গে জেলে করেছি, সে দায়ী কিনা আমি জানি না। একটা অভিযোগের ভিত্তিতে অভিযোগ করবার আগেই আমি স্পন্টেনাস করেছি, তা সত্ত্বেও দেখুন ও জেলে বসে তো জিতেছে। মানুষ যদি না ভালোবাসত, ও শুধু জিতেছে না, ওর বউ জিতেছে, ওর ছেলে জিতেছে। ইভেন যে মাওবাদীরা হোয়াটসঅ্যাপের নমিনেশন নিয়ে নটা ফাইল করেছে, তাদের পাঁচটা ওরা জিতে কিন্তু চারটেই জেতেনি। এবং যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা পাওয়ার প্রজেক্ট নিয়ে যেখানে গণ্ডগোল ছিল পাওয়ার গ্রিড নিয়ে, সেটা পুরো আমরা জিতেছি, মাথায় রাখবেন। আজকে এটা ঠিক নয়, আগেরবারেও 2013তেও আমাদের তখন জেলা কম ছিল, আমরা নতুন 3টে জেলা করেছি, 18টা জেলা ছিল, তাতে আমরা কিছু মালদা পাইনি, আমরা উত্তর দিনাজপুর পাইনি, আমরা দক্ষিণ দিনাজপুর, আমরা সরি উত্তর দিনাজপুর পাইনি, মালদা পাইনি, মুর্শিদাবাদ পাইনি, জলপাইগুড়ি পাইনি, আলিপুরদুয়ার পাইনি, আর ঝাড়গ্রাম তখন ছিল মেদিনীপুরের সাথে। কিন্তু আজকে আপনাকে যখন আমি বলছি 21টার মধ্যে 20টা আমরা কনফিডেন্ট, একটা আমি এখনো রিপোর্ট পাইনি, তারপরে আপনাদের বুঝতে হবে এই জায়গাটা মানুষ না দিলে হয় না। কেউ যদি 9 পায় তাকে আপনি 10 করতে পারেন তর্কের খাতিরে, কিন্তু কারো কিছু নেই 0 তাকে আপনি 10 করতে পারেন না। এটা পলিটিক্যালি এটা মনে রাখা উচিত। আমি আজকে খুব দুঃখিত যারা মারা গিয়েছে, এই জয়টা মানুষের উপর দিয়ে আমরা উৎসর্গ করছি। যেমন আমার শহীদ পরিবার যারা সব হারিয়েছে, প্রত্যেকটা শহীদ পরিবারকে আমরা দেখে দেব, সে আমারই হোক আর যারই হোক, আমি মনে করি শহীদের কোনো তারতম্য বিচার হয় না। যারা রাজনৈতিক কর্মী শহীদ হয়েছে, একজন প্রিসাইডিং অফিসার মারা গেছে, বাট অনেকে অনেক রকম বলছে। আপনারা দেখুন, রেল কিন্তু আমার ডিপার্টমেন্ট নয়, এটা সেন্ট্রাল গভর্নমেন্ট, আপনাকে মনে রাখতে হবে। একজন এত হাজার হাজার প্রিসাইডিং অফিসার কাজ করেছে, এত পোলিং অফিসার কাজ করেছে, পুলিশ কাজ করেছে, ভুলুরা ভাই ধরবেন, আপনারা জিজ্ঞেস করবেন ইউ হ্যাভ এভরি রাইট টু আস্ক মি দ্য কোয়েশ্চেন। কিন্তু সেই প্রিসাইডিং অফিসারটা রেলের যে ড্রাইভার, রেল তো আমার দপ্তর না, সেন্ট্রাল গভর্নমেন্টের, রেলের ড্রাইভার রাধিকাপুর এক্সপ্রেস সম্ভবত, রেলের ড্রাইভার রিপোর্ট করেছে নেক্সট স্টেশনে গিয়ে যে হিট অ্যান্ড রান হয়েছে। এবং এটা আমরা রিপোর্ট করিনি, আমরা জানতাম না, রিপোর্টটা ও করার পরে তারপরে আমরা উদ্ধার করতে গিয়ে জেনেছি। এবং সে ভদ্রলোক বেচারা, আমি চাই এটা পুরো তদন্ত বলে আমি সিআইডিকে দিয়েছি পুরপুর পাওয়ার জন্য, কিন্তু সে বেচারা সন্ধ্যেবেলা বেরিয়ে গেছিল মাথা যন্ত্রণা করছিল, পুরো ইলেকশন প্রসেস কিন্তু সে বেচারা কমপ্লিট করতে পারেনি, অন্য আরেকজন সাবস্টিটিউট অফিসারকে দিয়ে ইলেকশন কমপ্লিট করা হয়েছে। এখানে রাজ্যের কোনো ইন্টারেস্ট নেই, আমরা চেষ্টা করেছি ইম্পার্শিয়ালি যতটা, একদিকে কোর্ট, একদিকে মিডিয়া ট্রায়াল, সবাই আপনারা নয় যে কেউ তো করেছে, সাজিয়ে গুজিয়ে কেস করেছে, আমি বুঝি চ্যানেল চালাতে গেলে চ্যানেলের খবর লাগে সারাক্ষণ, কিন্তু এইভাবে আপনারা এত অপমান কেন আমাদের করবে, কেন এত অসম্মান করবে? রাজস্থানে পঞ্চায়েত ইলেকশনেও ঘটনা ঘটে, বিহারেও ঘটে, ইউপিতেও ঘটে, ইউপিতে যে 500 জন লোক মরে গেছে শুধু এনকাউন্টারের নাম করে, আপনারা কবার বলেছেন? কাজে বাংলা আমি এখনো আপনাদের বলি, গণতান্ত্রিক অধিকার বাংলায় না থাকলে এত সিটে এইভাবে নির্বাচন হয় না। এবং কি করেনি আমাদের বিরুদ্ধে? একদিকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, একদিকে রোজ রোজ হামলা করেছে, হামলা যে প্রমাণ হয়ে গেছে যে আমার 10 জন কর্মী মারা গেছে, কখনো মামলা করেছে কলকাতা থেকে সুপ্রিম কোর্ট, আমার কাজ করতে দেয়, আমি এরকম কখনো দেখিনি।
যে কাজ প্রতি যে পদে পদে কেন এটা করবে কংগ্রেস, বিজেপির সাথে কেন থাকবে? আজকে বিজেপি করতে গিয়ে কংগ্রেসের কি সাধনা করেছে? মুর্শিদাবাদ হারিয়েছে, ওদের তো মুর্শিদাবাদ মাথা হচ্ছে বিরাট করছে, তিনটেই হারিয়েছে। কাল লস হল সবচেয়ে বেশি সিপিএম আর বিজেপি, একদিকে জগাই একদিকে মাথায় একদিকে বিদায়, আলটিমেটলি বিদায় হয়ে গেছে। বিজেপি যে এত নাচানাচি করলো, 40% পাবে, 50% পাবে, একটা দুটো ডিস্ট্রিক্ট ছাড়া দেখুন জিরো, সেটাও দেখবেন বর্ডার ডিস্ট্রিক্ট, কারণ বর্ডার থেকে মাল এসছে, মেটেরিয়াল এসছে। সুতরাং এটা আপনাদের মাথায় রাখতে হবে। মাওবাদীদের সাথে বিজেপি কাজ করছে ভাবতে পারছেন? তুমি ছত্তিশগড়ে ওদের বিরুদ্ধে অপারেশন করছো, আর তুমি মাওবাদীকে সাথে নিয়ে এখানে পশ্চিমবাংলায় অপারেট করছো। আমি তো মিথ্যে কথা বলছি, ভাঙরের দেশ আমরা তো লড়ছি সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট একটা প্রোটেকশন দেওয়া যায়। আমি তো ভাবতে পারতাম ওটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্টের প্রোটেকশন দেবো না, বাট আমি মনে করি অ্যাজ এ গভর্নমেন্ট আই হ্যাভ টু গিভ দ্য প্রোটেকশন, সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ অলসো মাই গভর্নমেন্ট। সুতরাং অনেক অন্যায় হয়েছে, আমি চাই মানুষ ভালো থাকুক, পঞ্চায়েত মানুষের উন্নয়নের কাজ করে। যারা জিতে এসেছেন সবাইকেই অভিনন্দন, যারা হেরে গেছেন তাদেরও বলবো দুঃখ পাওয়ার কোনো কারণ নেই, ভালো করে কাজ করুন, কোনো না কোনো কাজে নিশ্চয়ই কাউকে না কাউকে আমরা লাগাব। অনেক ইন্ডিপেন্ডেন্ট ইতিমধ্যেই আমাদের কাছে আবেদন জানিয়েছে, অনেক বিজেপি কর্মীরাও আবেদন জানিয়েছে যারা আজকেও জিতেছে। আমি বলছি একটু পরে কথা বলে নিচ্ছি, মোটামুটি এই হচ্ছে ছবি মানে আজকের দিনে। দিদি যারা